বাঁচাও বাঁচাও, এই ভূতটা আমাকে মেরে ফেলবে। আরে ওই তো একটা লোক, এই যে শুনছেন, আমাকে দয়া করে বাঁচান, আমাকে একটা ভয়ানক ভূত তাড়া করেছে। আপনার বিশ্বাস না হলে একবার পেছন ফিরে দেখুন, আমার হাতে বেশি সময় নেই, আপনি প্লিজ আমাকে বাঁচান, না হলে ভূতটা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস রে বুড়ো, তোর হাতে আর বেশি সময় নেই। ওরে বাবারে ভূত, আরে আমি বাড়িতে। কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? জানো আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। তাই? হ্যাঁ, আমাকে একটা ভয়ানক ভূত তাড়া করেছিল। আমি প্রাণপণে জঙ্গলের ভেতর দিয়ে ছুটছিলাম, ছুটতে ছুটতে হঠাৎ দেখি সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি ছুটতে ওই লোকটার কাছে যাই আর বলি আমাকে বাঁচাতে। তুমি জানো ওই লোকটাও একটা ভূত, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, ওটা তো একটা স্বপ্ন ছিল। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ব? কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ওই ভূতটা আমার আশেপাশেই আছে। কি বৌমা, রান্না কত দূর? এই তো তরকারিটা হলেই হয়ে যাবে। মা আমরা স্কুলে যাচ্ছি। টিফিন হতে একটু দেরি হবে রে। কিন্তু আমাদের তো এক্ষুনি বেরোতে হবে, দেরি করে স্কুলে গেলে তো স্যার আমাদেরকে শাস্তি দেবে। তোরা এদিকে আয়, আমি তোদের টিফিনের টাকা দিয়ে দিচ্ছি। এই নে এই টাকা দিয়ে ভালো কিছু কিনে খাস। এই তোরা মেম্বারশিপের লেভেলগুলো চেঞ্জ করে দিয়েছিস? এখন 29 rupees আপনারা জয়েন করলে কাস্টম ব্যাজেস আর ইমোজিস পাবেন, আর তার সাথে ভোট দিয়ে বলতে পারবেন যে পরের এপিসোডে আপনারা কি টাইপের গল্প দেখতে চান। আর 59 rupees জয়েন করলে মেম্বারদের নাম প্রত্যেক মাসে একবার করে কমিউনিটি পোস্টে দেখানো হবে। তাই আর দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এক্ষুনি মেম্বারশিপ জয়েন করুন। ব্রেকফাস্ট কি রেডি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই তো এক্ষুনি হয়ে যাবে। আরে মনে হচ্ছে তো কাচের কিছু জিনিস ভাঙলো। ওরে বাবারে, ওটা দাদুর গলা না? হ্যাঁ তাই তো। সে কি ওর আবার বিপদ হলো না তো? চল তো গিয়ে দেখি। হ্যাঁ ওরে বাবারে, আরে ওফ, আমার মাথাটা কি যন্ত্রণা করছে। এ কি, আপনি ঠিক আছেন তো? তোমার দেখে মনে হচ্ছে আমি ঠিক আছি। এসব কি করে হলো? আর বলো না, ঘুম থেকে উঠে ভাবলাম যে যাই গিয়ে একটু দেখি যে এই নতুন চশমাটা আমাকে কেমন মানিয়েছে। তাই আয়নার সামনে এসে দাঁড়ালাম আর অমনি ধুম করে আয়নার কাচটা ফেটে গেল। এই দেখো আমার কপালে কেটে গেছে। কতটা কেটে গেছে? আমি এক্ষুনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি, চলো আমিও তোমার সাথে যাই। তুমি ঘুম থেকে উঠে চশমা দেখতে গেলে কেন, গতকাল রাতে দেখোনি? গতকাল রাতে তো বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়ে গেছিল। বাড়ি ফিরে দেখি যে তোরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিস, আর আমারও শরীরটা ভালো লাগছিল, তাই আমিও সোজা ঘুমাতে চলে যাই। তখন তুমি আয়নায় চশমাটা দেখোনি? চশমা দেখবো কি রে, আমি তো ডিনার করতেই ভুলে গেছি। ডিনার করতে ভুলে গেছো? তোমার বাড়ি ফিরতে এত রাত হলো কেন? হ্যাঁ এখান থেকে তো চশমার দোকানটা খুব একটা দূরে না। সত্যি বলতে কি আমি ঠিক নিজেও জানি না রে, চশমার দোকান থেকে বেরোনোর পরই আমার কিরকম যেন শরীরটা খারাপ করতে লাগলো। ওখান থেকে যে ঠিক কিভাবে আমি বাড়ি ফিরলাম আমার ঠিক সেটাই মনে নেই, তাই আমি বাড়ি ফিরেই সোজা ঘুমাতে চলে যাই। দুঃখের বিষয় এটাই যে আমি দেখতেই পারলাম না যে চশমাটা আমাকে কেমন মানিয়েছে। কেন দোকানে দেখোনি? না রে, ওই দোকানে তো কোনো আয়নাই ছিল না। আয়না ছিল না মানে? এ আবার কেমন চশমার দোকান? খুব ভালো দোকান রে, ওরা আমাকে 5 মিনিটের মধ্যে নতুন চশমা বানিয়ে দিয়েছে। 5 মিনিটে নতুন চশমা? এ আবার হয় নাকি? হ্যাঁ, তার উপর আবার 90% ডিসকাউন্ট। আরে বাস, 90% ডিসকাউন্ট? তা কোথায় এই দোকানটা? আরে আমি যেই দোকানটা থেকে চশমা বানাই তার পাশে একটা গলি আছে, ওর ভেতরেই এই দোকানটা। দোকানটার নাম কি? অপটিক্যাল ওয়ালা। তাহলে আমিও ওখান থেকে একটা সানগ্লাস কিনবো। চশমাটা তোমাকে ভালোই মানিয়েছে। হ্যাঁ তুমি চাইলে ক্যামেরা দিয়ে একটা ফটো তুলে দেখতে পারো। বাহ ভালো বলেছিস তো। এই চ্যাট আমার একটা ছবি তোল তো। আচ্ছা তাহলে একটা ভালো করে পোজ দাও তো দেখি। আচ্ছা দেখ তো এই পোজটা ঠিক আছে। আরে বাবা রে, এ কি বাবা আবার অজ্ঞান হয়ে গেল কেন? অজ্ঞান না ছাই,
মাথায় দুটো লাখির বাড়ি পড়লেই ও ঠিক হয়ে যাবে। এই পিট, তুই আমার ছবি তোল তো। আচ্ছা ঠিক আছে, দেখ ঠিক আছে তো? ওরে বাবারে, কি রে কি হয়েছে? উজাস, তুই একবার এদিকে দেখ, তোরাও এখন বদমাশি করছিস। তোরা ঠিক তোদের বাবার মতো হয়েছিস। আমি কি বাঘভাল্লুক নাকি যে আমার ছবি তুলতে তোদের এত ভয় লাগছে? এটা তো একটা ভূত। হ্যাঁ, কি ভয়ানক। দাদু মনে হয় এই ব্যাপারে কিছু জানে না। অনেক হয়েছে, তোদের আর ছবি তুলতে হবে না। একটা পরিবারও বটে, আমাকে কেউ ভালোই বাসে না। কি অদ্ভুত, হঠাৎ করে আয়নাটা ভেঙে গেল। হ্যাঁ তাই তো, আয়না ভাঙা মোটো শুভ লক্ষণ না। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আসুন আপনার কাটা জায়গায় ওষুধটা লাগিয়ে দিই। কোনো প্রয়োজন নেই। কি হলো বলো তো? আমরা বরং পিটপুরদের একবার জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ ঠিক বলেছ। তুই ভূতটাকে দেখেছিলি? হ্যাঁ, একটা চোখ তার উপর আবার দাদুর মাথার উপর উঠছিল। এ কি, এসব কি করে হলো? জানো মা, দাদুর মাথার উপর একটা ভূত উঠছিল। ভূত? বাবা তো দাদুর ছবি তুলতে গিয়ে ওই ভূতটাকে দেখে ফেলে আর তারপরই অজ্ঞান হয়ে যায়। তোরা ওই ভূতটাকে দেখেছিস? হ্যাঁ, ওটা দাদুকে ফলো করতে করতে বাইরে গেল। তুই কিছু একটা কর। আচ্ছা আমি দেখছি কি করা যায়। দাদু এখন কোথায়? দাদু তো বাইরে গেছে। সে কি বাইরে গেছে? সবকটা বদমাইশ, আমার ছবি তুলতে গিয়ে এমন করছে যেন মনে হয় ভূত দেখে ফেলেছে।